हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू आवर चैनल मैथ एंड मैथ्स बाय संजीत। आमार चैनल पक्ष थेके तुम्हारे सकल के जानाई अनेक अनेक धन्यवाद। आमी तुम्हारे सकल परिचित एवं प्रिय होच्छे संजीत स्यार, आमार प्रिय छात्र छात्रीरा, आज के आमी क्लास टेन अर्थात माध्यमिक परीक्षार अंक सबजेक्ट निये आलोचना करब। तुम्हारा जरा 2021 साले माध्यमिक परीक्षा देवे तार अवश्य हो मनोयोग सहकारे प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखबे। आजकेर भिडियोते आमी अंक जेटा करबो सेटा होच्छे हाइट एंड डिस्टेंसेर अंक, उच्चता ओ दूरत्व। तोमादेर माध्यमिक परीक्षाय अंक सबजेक्टे एकटा हाइट एंड डिस्टेंसेर अंक करते हय जेटा थेके 5 नम्बर थाके। एकटा हाइट एंड डिस्टेंसेर होच्छे अंक करते हबे 5 नम्बर। एटा आमार काछे बई आछे, अंक बई। हाँ देखेई तो बुझते पारछो तोमरा, एटा तोमादेर होच्छे एटा अंक बई, गणित क्लास टेनेर अंक बई। আমি এটা কোষে দেখি 25, অনুশীলনী হচ্ছে 25 কোষে দেখি। আমি 1 নম্বর অঙ্ক আগে থেকেই বোর্ডে টুকে রেখেছি। হ্যাঁ প্রত্যেকটা অঙ্ক পর পর করাবো। এটা আমার হচ্ছে উচ্চতা ও দূরত্বের উপরে হচ্ছে ফার্স্ট হচ্ছে ভিডিও। তাহলে 1 নম্বর অঙ্কটা করছি। হ্যাঁ দেখো, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি হয়, তবে গাছটির উচ্চতা হচ্ছে নির্ণয় করো। এটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। হ্যাঁ গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে। আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গেলে আগেই আমাদের জানতে হবে উন্নতি কোণ অবনতি কোণ কাকে বলে। হ্যাঁ আমি একটু আগে একটু উন্নতি কোণ অবনতি কোণ কাকে বলে এটা একটু ক্লিয়ার করে দিই তোমাকে। সাপোজ এখানে একটা হচ্ছে বস্তু রয়েছে, এ বিন্দুতে, এর থেকে এর উপর লম্ব টানো। এ বিন্দুতে একটা বস্তু রয়েছে, এ বিন্দু থেকে বিসি হচ্ছে অনুভূমিক রেখা বা হচ্ছে ভূমি, বলতে আমরা ভূমি বলতে পারি। এই বিন্দু থেকে এই ভূমির ওপর, ভূমি বিসির ওপর হচ্ছে এবি লম্ব অঙ্কন করলাম, এসি যোগ করলাম। এইবার এইখানে চোখ রেখে যদি তাকানো যায়, এখানে চোখ রেখে যদি এইটাকে তাকানো যায়, তাহলে এই বিন্দুটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন, মানে উন্নতি কোণ। ঠিক আছে, এটাকে বলা হয় উন্নতি কোণ। যদি এইখানে চোখ থাকি, ঠিক আছে, এখানে যদি চোখ থাকে, তখন সেক্ষেত্রে সি বিন্দুতে যদি বস্তু থাকে, তাহলে এই কোণটাকে বলা হয় অবনতি কোণ। এইটা হচ্ছে অবনতি কোণ, অবনতি কোণ। আর এইখানে চোখ রেখে যদি হ্যাঁ এই বিন্দুতে বস্তু থাকে দেখা হয়, তাহলে সেক্ষেত্রে হবে এইটা হচ্ছে উন্নতি কোণ, উন্নতি কোণ। তাহলে এটা সমান্তরাল, এটা এটা হচ্ছে ভেদক, তার মানে এই উন্নতি কোণ আর অবনতি কোণ হচ্ছে সমান হয়। হ্যাঁ তাহলে অবনতি কোণ বের করতে গেলে কী করতে হবে, এখানে চোখ আছে তখন এসি বিন্দুতে বস্তুটা দেখছে। এইবার এই বিন্দু থেকে বিসি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। এবার এই সরলরেখা এই এসি রেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় অবনতি কোণ। এইখানে চোখ থাকতে হবে তখন, আর যখন হচ্ছে কি এইখানে চোখ থাকবে, চোখ এইখানে সি বিন্দুতে চোখ রেখে এই বিন্দুতে বস্তু যদি থাকে এবং বস্তুটাকে যদি দেখা হয়, তাহলে সি এ সরলরেখাটা বিসি রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হয় উন্নতি কোণ, এবং উন্নতি কোণ হচ্ছে অবনতি কোণ হচ্ছে সমান হয়। আচ্ছা তাহলে বোঝা গেল উন্নতি কোণ অবনতি কোণ। আমাদের যদি ধারণা না থাকে তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক আমরা করতেই পারবো না। ওই জন্য আমি উন্নতি কোণ অবনতি কোণ হচ্ছে হ্যাঁ কী ব্যাপারটা কী, হ্যাঁ তাহলে সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো খুব সকলে। এখানে চোখ রেখে এই বিন্দুতে বস্তু দেখা হচ্ছে, তখন হচ্ছে এই এসি সরলরেখা বিসি অনুভূমিক রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। আমাদের অঙ্ক করতে বেশিরভাগ সময় উন্নতি কোণটা বেশি কাজে লাগে। আবার এই বিন্দুতে চোখ রেখে যদি সি বিন্দুতে বস্তু দেখা হয়, সেক্ষেত্রে অবনতি কোণ কোণটা হবে এই বিন্দু থেকে বিসি সমান্তরাল সরলরেখা এইভাবে টানতে হবে, তাহলে এই কোণটাকে বলা হবে অবনতি কোণ। এবার এইটা সমান্তরাল, এইটা এসি ভেদক, তার মানে উন্নতি কোণ এই কোণটা এই কোণটা সমান, তার মানে উন্নতি কোণ অবনতি কোণ হচ্ছে সমান। তাহলে বোঝা গেল উন্নতি কোণ অবনতি কোণ সমান। হ্যাঁ মুছে দিলাম, এবার আমরা অঙ্কটা করব। একটি নারকেল গাছ, এর নারকেল গাছ একে একে একটা ঠিক আছে, এবি একটা নারকেল গাছে, নারকেল গাছের গোড়া থেকে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি, তার মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আমাদের
হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রত্যেকটা অঙ্কই মোটামুটি আমাদের ছবি আঁকতে হবে আগে, কি বলছে তার একটা হ্যাঁ ডায়াগ্রাম বা ছবি হচ্ছে আঁকতে হবে। ছবি না আঁকলে অঙ্ক করা যাবে না। তাহলে এ বি হচ্ছে একটা নারকেল গাছ, এ বি নারকেল গাছের গোড়া হচ্ছে বি বিন্দু থেকে 20 মিটার দূরে, এখান থেকে বি সি হচ্ছে 20 মিটার, এখান থেকে এইটুকু 20 মিটার, গোড়া থেকে 20 মিটার দূরে সি বিন্দুতে চোখ রেখে যদি গাছটার গোড়ার অগ্রভাগের উন্নতি কোণ হচ্ছে হ্যাঁ 60 ডিগ্রি, তাহলে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে নারকেল গাছটির উচ্চতা কত, এ বি কত আমাদের হচ্ছে বের করতে হবে। তাহলে লিখি, মনে করি এ বি একটি নারকেল গাছ, গাছটির গোড়া বি বিন্দু থেকে 20 মিটার দূরে সি বিন্দু থেকে 60 ডিগ্রি, তাহলে বিসি ইকুয়াল টু 20 মিটার, কোণ এসিবি সমান সমান কত, এসিবি 60 ডিগ্রি, তাই তো? আর এ বি সমান সমান কত, তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই কি ট্যান লাগাই, লম্ব আর ভূমি, তাই না? লম্ব আর ভূমির মধ্যে কার সম্পর্ক, ট্যানের সম্পর্ক, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব এ বি বাই হচ্ছে ভূমি হচ্ছে বি সি, যে কোনটা কাউন্ট করব তার বিপরীত বাহু হয় লম্ব আর বাকিটা ভূমি, আর এই 90 ডিগ্রির বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ হয়, তার মানে বি সির বিপরীত বাহু হচ্ছে এ বি, এ বি লম্ব বি সি ভূমি, তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত, ট্যান 60-এর মান বসিয়ে দিই √3, তারপরে এ বি তো বের করব, এ বি থেকে গেল বি সির মান কত, বি সির মান হচ্ছে 20, তাহলে এ বি সমান সমান 20√3, অতএব উত্তরটা লিখে দিই, নারকেল গাছটির উচ্চতা 20√3 মিটার, উত্তর নারকেল গাছটির উচ্চতা 20√3 মিটার, তাহলে হয়ে গেল অঙ্কটা, এই ছিল অঙ্কটা। মনে করি এ বি একটি নারকেল গাছ, গাছটির গোড়া থেকে গোড়া বি বিন্দু থেকে, বি বিন্দু থেকে 20 মিটার দূরে সি বিন্দুতে, গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি, বি সি সমান সমান হচ্ছে 20 মিটার দেওয়া আছে, কোণ এ সি বি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি, এ বি সমান সমান হচ্ছে কত, তাহলে ত্রিভুজে এ বি সি থেকে পাই, এর উপরে ট্যান থিটা লাগাই, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে ট্যান 60 ইকাল টু এ লম্ব হচ্ছে এ বি, বি সি হচ্ছে ভূমি, বি সির মান 20 বসিয়ে দিলাম, তাহলে এ বি ইকাল টু 20√3, অতএব নারকেল গাছটির উচ্চতা হচ্ছে 20√3 মিটার, তাহলে অঙ্কটা হচ্ছে বোঝা গেল। তোমরা তোমরা তো খুব সহজেই হচ্ছে বুঝতে পেরেছ, না বোঝার কিছু নেই। দেখো অঙ্কটা, নম্বর অঙ্ক, সূর্যের উন্নতি কোণ যখন হচ্ছে 60 ডিগ্রি হয় তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা হচ্ছে নির্ণয় করো। হ্যাঁ, তাহলে করি, দেখো এই একটা স্তম্ভ, এখানে ধরো সূর্য রয়েছে, এ বি স্তম্ভ, বি সি হচ্ছে ছায়া, সূর্যের উন্নতি কোণ যখন 60 ডিগ্রি, তার মানে এই কোণ 60 ডিগ্রি না সরি 30 ডিগ্রি,
एक स्तम्भ छाय दैर्घ्य 9 मीटार बीसि 9 मीटार स्तम्भ उच्चता निर्णय करो तो मन करी ए बी स्तम्भ एवं छायार दैर्घ्य बी सी समान समान 9 मीटार और सूर्यर उन्नति कोण हे 30 डिग्री एवं कोण ए सी बी 30 डिग्री स्तम्भर उच्चता ए बी समान कत बेर करते हैं तेल त्रिभुज ए बी सी थेके पाई त्रिभुज ए बी सी थेके पाई ताई तो की लगाबो भूमि जानी लम्ब जानी ना भूमि और लम्बर मध्य क्य सम्पर्क टैन सम टैन ताई तो टैन थीटा इक्वल टू लम्ब बाय भूमि तेल टैन 30 डिग्री इक्वल टू लम्ब हे ए बी बाय भूमि हे बी सी जे कोणटा धरब तर विपरीत बाहु लम्ब 30 डिग्री कोण एखे काउंट करा हे विपरीत बाहु ए बी लम्ब बी सी भूमि तई तो तेल टैन 30 डिग्री मान कत 1 बाय रूट 3 बसिए दिलाम 1 बाय रूट 3 समान समान ए बी बाय बी सी समान समान 9 मीटार कोणाकोणी गुण करी रूट 3 ए बी समान समान 9 ए बी समान समान 9 बाय रूट 3 तारपर कोऑर्डिनेशन करी तई तो रूट 3 ऊपर नीचे गुण करी ए बी समान समान 9 रूट 3 बाय 3 3 त्रिके 9 तहले ए बी समान समान कत 3 रूट 3 अतः स्तम्भटिर उच्चता 3 रूट 3 नीचे रूट 3 रूट 3 गुण कर ले 3 3 त्रिके 9 अतः स्तम्भटिर उच्चता थ्री रूट 3 मीटार ठीक है चले दुई नम्बर अंकटा करलाम सूर्यर उन्नतिकोण जखन 30 डिग्री है तखन एकटी स्तम्भे छायार दैर्घ्य 9 मीटार है स्तम्भटिर उच्चता कत एई सूर्य ए बी स्तम्भ ठीक है एर हच्छे छायार दैर्घ्य बी सी 9 मीटार उन्नतिकोण सूर्यर उन्नतिकोण 30 डिग्री तहले स्तम्भेर उच्चता कत मने करी ए बी हच्छे तो स्तम्भ তাই তো বিসি হচ্ছে ভূমি বিসি ছায়ার দৈর্ঘ্য 9 মিটার কোণ এসি বি হচ্ছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি এ বি সমান কত ত্রিভুজ এ বি সি থেকে পাই লম্ব আর ভূমির মধ্যে কার সম্পর্ক ট্যান থিটার সম্পর্ক ট্যান 30 ডিগ্রি ইকাল টু লম্ব বাই ভূমি এ বি বাই বিসি তারপরে বিসি 9 বসিয়ে দিলাম ক্যালকুলেশন করলাম এ বি সমান হচ্ছে 3√3 মিটার অতএব স্তম্ভটির উচ্চতা হচ্ছে 3√3 মিটার তাহলে অঙ্কটা হচ্ছে দুই নম্বর অঙ্কটা তোমরা খুব সহজেই হচ্ছে বুঝতে পারলে দেখো অঙ্কটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের এই অঙ্ক করতে হয় উচ্চতা ও দূরত্বের 5 নম্বর থাকে দুটো অঙ্ক দেওয়া হয় মাধ্যমিক পরীক্ষায় একটা অঙ্ক করতে হয় তিন নম্বর অঙ্ক অঙ্কটা পড়ছি শোনো 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে হচ্ছে ঘুড়ি ওড়ানো হচ্ছে ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে আমরা কি জানি ঘুড়ি তো ওড়ে কাপ করে তাই তো তাহলে এখানে কোনটা ঘুড়ি দেখো এখানে লাটাই রয়েছে এটা সুতো এখানে হচ্ছে ঘুড়িটা হবে ছবিটা আঁকাটাই হচ্ছে মেন এটা সুতো কাত করে থাকে ঘুড়ি তো আর সোজাসুজি ওড়ে না ঘুড়ি ওড়ে একটু কাত করে যেখানে লাটাই থাকে এরকম ইনক্লাইন করে তার মানে এইটা হচ্ছে এখানে ধরো লাটাই রয়েছে এখানে হচ্ছে ঘুড়িটা রয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজ হবে হচ্ছে সুতোর দৈর্ঘ্য এ বিটা হচ্ছে আমাদের হচ্ছে বের করতে বলেছে মাঠ থেকে ঘুড়িটি কত উঁচুতে রয়েছে এ বিটা বের করতে বলেছে আর সুতোর দৈর্ঘ্য 150 মিটার মানে এসির মান হচ্ছে 150 মিটার
তারপরে কি বলেছে অনুভূমিক রেখার সাথে ঘড়িটি 60 ডিগ্রি কোণ করে রয়েছে এই এবিটা কত বের করতে হবে মনে করি এ বিন্দুতে ঘড়িটি অবস্থিত অবস্থিত এসি সুতোর দৈর্ঘ্য ১৫০ মিটার আর ঘড়িটি অনুভূমিক রেখার সাথে এসিবি কোণ এসিবি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি আর এবিটা বের করতে হবে তাহলে এবিটা কত মাঠ থেকে ঘড়িটির উচ্চতা এবি সমান সমান কত বের করতে হবে তাহলে আমাদের এবিকে কি বলে এবিকে বলা হয় লম্ব তাই না এবি হচ্ছে লম্ব বিসি ভূমি আর এসি হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি হচ্ছে সুতোর দৈর্ঘ্যটা অতিভুজ তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে কার সম্পর্ক এটা লম্ব এটা হচ্ছে অতিভুজ লম্ব আর অতিভুজের মধ্যে কার সম্পর্ক আমরা জানি সাইন থিটা মানে লম্ব বা অতিভুজ ত্রিকোণমিতিতে 6টা কোণ অনুপাত রয়েছে এই 6টা কোণ অনুপাত একদম মুখস্থ রাখতে হবে একদম সাইন থিটা লম্ব বা অতিভুজ কস থিটা ভূমি বা অতিভুজ ট্যান থিটা লম্ব বা ভূমি তারপর সাইন থিটার উল্টো কোসেক থিটা মানে অতিভুজ বা লম্ব তারপর সেক থিটা হচ্ছে কস থিটার উল্টো সেক থিটা ইকাল টু হচ্ছে অতিভুজ বা হচ্ছে ভূমি তারপরে কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টো কট থিটা ইকাল টু হচ্ছে ভূমি বা লম্ব তাহলে এই 6টা কোণ অনুপাত আমাদের হচ্ছে একদম মুখস্থ রাখতে হবে আর ত্রিকোণমিতিক যে টেবিলটা রয়েছে হ্যাঁ সাইন 0 ডিগ্রি তারপরে 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি ওই চার্টের যে মানগুলো রয়েছে মানগুলো একদম মুখস্থ রাখার দরকার একটা তোমাদের মান নির্ণয় দেয় আচ্ছা তাহলে এই অঙ্কটা আমরা করি তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে এবি হচ্ছে লম্ব এসি হচ্ছে অতিভুজ লম্ব আর অতিভুজের মধ্যে কি কার সম্পর্ক সাইন থিটা তাহলে সাইন 60 ডিগ্রি করতে হবে অতএব ত্রিভুজ এবিসি থেকে পাই এবিসি থেকে পাই তাহলে সাইন 60 ডিগ্রি মানে লম্ব বাই অতিভুজ লম্ব এবি অতিভুজ হচ্ছে এসি সাইন 60 ডিগ্রির মান বার কত √3/2 এবির মান কত বের করব এসির মান কত 150 বসিয়ে দিলাম তাহলে 2 = 75 এবি সমান সমান 75 √3 তাই তো অতএব ঘড়িটি মাঠ থেকে 175 √3 মিটার উঁচুতে রয়েছে অতএব ঘড়িটি মাঠ থেকে 75 √3 মিটার ঘড়িটি মাঠ থেকে 75 √3 মিটার উঁচুতে রয়েছে ঘড়িটি মাঠ থেকে 175 √3 শুধু 75 √3 মিটার উঁচুতে রয়েছে তাহলে বোঝা গেল অঙ্কটা তাহলে এই 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি উড়ানো হচ্ছে ঘুড়িটি যদি হচ্ছে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে মনে করি এই বিন্দুতে ঘুড়িটি অবস্থিত এবং সুতোর দৈর্ঘ্য এসি সমান সমান 150 মিটার কোণ এসি বি সমান সমান দেওয়া আছে 60 ডিগ্রি এবির মান কত ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে অর্থাৎ এবি সমান সমান কত বের করতে হবে এবার লম্ব আর অতিভুজের মধ্যে কার সম্পর্ক সাইন সম্পর্ক তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাই সাইন 60 ডিগ্রি ইকাল টু লম্ব বাই অতিভুজ মানে এবি বাই এসি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর এবির মান জানি না এসির মান হচ্ছে বসিয়ে দিলাম 150 দুই দিয়ে নিচে নিচে কেটে দিলাম 75 তাহলে এবি সমান সমান 75 √3 মিটার অতএব ঘড়িটি মাঠ থেকে হচ্ছে 75 √3 মিটার উঁচুতে রয়েছে তাহলে আজকে নিশ্চয় তোমরা সকলে অঙ্কগুলো করালাম হচ্ছে বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই আজকের ভিডিওতে যে তিনটে অঙ্ক করলাম আমি এই তিনটে অঙ্ক হাইট অ্যান্ড ডিস্টেন্সের বা উচ্চতা ও দূরত্ব চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টারের অঙ্ক এটা অধ্যায় হচ্ছে 25
ক্লাস টেনের হচ্ছে যে অঙ্ক বই রয়েছে, হ্যাঁ সেই অঙ্ক বই রয়েছে তো অধ্যায় 25-এর 1, 2, 3 তিনটা অঙ্ক আমি করলাম। পরবর্তী ভিডিওতে আরও বাদ বাকি অঙ্কগুলো এক এক করে হচ্ছে করতে থাকবো। অনেকগুলো ভিডিও আমাকে হচ্ছে আপলোড করতে হবে, এই চ্যাপ্টারটা শেষ করতে গেলে অন্তত 10টা ভিডিও তো লাগবেই। হ্যাঁ তোমরা পারলে বাড়িতে হচ্ছে অঙ্কগুলো নিজেরা হচ্ছে চেষ্টা করবে, হ্যাঁ তারপরে আমি তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর তোমরা এখন তো করোনা ভাইরাসের জন্য তোমাদের স্কুল বন্ধ আছে, সারাদিন বাড়িতে কী করবে, হ্যাঁ সুতরাং প্রতিদিন অন্তত 1.5-2 ঘন্টা অঙ্ক করবে, তাহলে এই অঙ্কের ওপর তোমাদের ভয় বা ভীতি আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর নিয়মিতভাবে আমি তোমাদের জন্য তোমাদের পাশে আছি, মাধ্যমিকের অঙ্কের জন্য আমি নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে থাকবো প্রত্যেকটা চ্যাপ্টারে। তারপর টেস্ট পেপারের অঙ্ক, টার্গেট, প্রশ্ন বিচিত্র অঙ্ক এগুলোও আমি সমাধান করে দেবো ক্লাস টেনের। তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, যাতে 90-এর ওপরে পাও মাধ্যমিকে, সে তার জন্য আমি সব রকমভাবে তোমাদের পাশে আছি। কোনো অঙ্ক না পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর ফোন নাম্বার, ইমেল আইডি সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কালেকশন করে নেবা এবং কোনো অঙ্ক আটকালে আমাকে হচ্ছে আমাকে সেন্ড করে দেবা, আমি সমাধান করে দেবো। আমার একটা গ্রুপ আছে মাধ্যমিকের, হ্যাঁ গ্রুপটার নাম হচ্ছে ক্লাস টেন সায়েন্স গ্রুপ। তোমরা ইচ্ছে করলে ওই গ্রুপে জয়েন করতে পারো, হ্যাঁ জয়েন করবা, তাহলে হচ্ছে অনেক রকম সুবিধা পাবে আমার কাছ থেকে, নানারকমভাবে হচ্ছে পড়াশোনার হচ্ছে সাহায্য পাবে। আর তোমরা এখন লকডাউন মেনে চলো, হচ্ছে সারা পৃথিবীতে এখন করোনা ভাইরাসের জন্য একটা মৃত্যুর মহামিছিল চলছে, আমাদের দেশ এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এর ব্যতিক্রম নয়। তোমরা হচ্ছে অযথা বাড়ির বাইরে বেরোবে না, ভিড় এড়িয়ে চলবে, স্যানিটাইজার ইউজ করবে, সবাই মাস্ক হচ্ছে ইউজ করবে, আর ডিসিপ্লিন মেনটেন করে চলবে। হ্যাঁ তাহলে তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ হ্যাঁ আমি সবসময় তোমাদের হচ্ছে পাশে আছি। আচ্ছা তাহলে তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং হচ্ছে মন দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।